বা সরলীকরণ। এই সরলীকরণ করার জন্য আমাকে কয়েকটি রুল এবং ফর্মুলা মনে রাখতে হবে, তাহলে সহজেই এই সিম্প্লিফিকেশনগুলো করা যাবে। তো এই রুলের মধ্যে কি আছে, আমরা জানি ভি বর্গ মাস এম এ এস, ভি মানে ভিন কুলাম বা অর বার, বি ফর ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, ও সমান অফ বা এর, আমরা বাংলাতে বলি এর। তাহলে প্রথমে একটা সরল করতে গেলে যদি রাশি একটা থাকে এ প্লাস ওয়ান মাইনাস থ্রি প্লাস ফোর ভাগ থ্রি, যদি বার থাকে তাহলে এই যে একটা রাশি, এই রাশিতে প্রথমে এই বার বা ভিন কুলামের কাজ করতে হয়, তারপরে ব্র্যাকেটের কাজ করতে হয়, ব্র্যাকেটগুলোর মধ্যে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, তারপর অফ এর কাজ করতে হয়, তারপর ডিভিশন, তারপর মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবস্ট্রাকশন, লাস্ট সাবস্ট্রাকশন। এই রুলে যদি আমরা সিম্প্লিফিকেশন করি তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম, কিন্তু আমরা ভুল ভাল করে আগে যোগ করে ফেললাম বা আগে বিয়োগ করে ফেললাম তারপর ভাগ করলাম তাহলে ভুল হয়ে যাবে। যেমন একটি অঙ্ক আছে ওয়ান, আচ্ছা পরে এক্সাম্পল দিচ্ছি। আর এই বীজগাণিতিক সূত্রগুলি হলো যেগুলো খুব মনে রাখতে হয়, বারো বা তেরোটি সূত্র যদি আমরা মুখস্থ করে ফেলতে পারি তাহলেই কিন্তু সহজেই আমরা এই সিম্প্লিফিকেশনে দু নম্বর বা চার নম্বর বিসিএস বা বিভিন্ন রকম পরীক্ষার যেগুলো অঙ্কগুলো আসে তাহলে কিন্তু আমরা সহজেই সলিউশন করতে পারবো। এই সূত্রগুলো কি কি, না প্রথমে দেখা যাক, এ প্লাস বি হোল স্কোয়ার, এর সূত্র হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটা সবসময়ই লাগে, অনেক সময় মান নির্ণয়ের ক্ষেত্রে লাগে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। তো যেখানে মাইনাস এ মাইনাস বি আছে, এ বির মান জানি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের মান আমি সহজেই বের করতে পারবো। যেখানে দেয়া আছে এ বি আছে, এ মাইনাস বি আছে, আর আমাকে এ প্লাস বি হোল স্কোয়ার বের করতে হবে, তাহলে সহজেই এই ফর্মুলাটা মনে রাখলে করা যাবে। দু নম্বর কি, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তেমন এরও মান নির্ণয়ের ক্ষেত্রে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, তাহলে এই দুটো সহজেই মনে রাখা যায়। যদি প্লাস থাকলে প্লাস হবে এবং এই প্লাসের জন্য মাইনাসের মান হবে এবং ফোর এ বি আসবে। তারপর তিন নম্বর যদি মনে করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, তিনটে সূত্র হয়ে গেল। এরকম করে আমরা আরো চার নম্বর যদি মনে, এ বি এ বি ইকুয়ালস টু এ স্কোয়ার এ প্লাস বি বাই টু পুরোটার উপরে হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার। এটা বলা যায় দুটো রাশির দুটো, এটা একটা রাশি, এই একটা রাশিকে দুটো রাশির বর্গের অন্তরফল রূপে আমরা প্রকাশ, অন্তরফল মানে হলো বিয়োগ, বিয়োগফল। তাহলে এটি একটি পদ, একটা রাশির একটি পদ আছে, সেটাকে আমরা দুটো রাশির বর্গের বর্গ মানে স্কোয়ার বর্গের অন্তরফল রূপে প্রকাশ করার জন্য এই সূত্রটা কাজে লাগে। আমরা যদি বলি x কে দুটো রাশির বর্গের অন্তরফল রূপে প্রকাশ কর, তাহলে আমরা বলতে পারি x সমান x ইনটু 1, তো এটাকে ওই সূত্র করবে x প্লাস 1 ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস x মাইনাস 1 ডিভাইডেড বাই 2
এর হোল স্কয়ার অর্থাৎ x = এটা লেখা যায় দুটো রাশির বর্গ তার অন্তরফল মানে বিয়োগফল যাই হোক এই সূত্রগুলো আমাকে থরলি মনে রাখতে হবে মনে রাখলেই সহজেই অঙ্কগুলো করা যাবে তেমনি 5 নম্বর আমি মনে 4ab যদি হয় তাহলে জাস্ট এই 2 গুলো থাকবে না a + b তার হোল স্কয়ার - a - b - b তার হোল স্কয়ার এবার এবার আমরা আরেকটা 6 নম্বর এটা ভুলে গেছি a² - b² তার সূত্রটা a² - b² এর একটি সূত্র আছে a + b * a - b এগুলো স্কয়ারের সূত্রগুলো আমরা লিখলাম তেমনি আমরা কিউবেরও কয়েকটি সূত্র পাশাপাশি লিখে রাখলে সহজেই মনে থাকবে a + b হোল স্কয়ার a - b হোল স্কয়ার 6 7 হোল কিউবের সূত্র a + b তার হোল কিউবের কি সূত্র না a কিউব + 3 a² b + 3ab² + b কিউব এটাকে সাজিয়ে যদি আমরা লিখি a কিউব প্লাস বি কিউব এই দুটো থেকে কমন যাচ্ছে প্লাস 3ab তাহলে এখানে পড়ে থাকে a পড়ে থাকে এখানে পড়ে থাকে b তাহলে b তাহলে আমরা মনে রেখে দিলেই আমাকে চটাপট আমরা অঙ্কগুলো করতে পারবো 8 নম্বর a - b হোল কিউব যেমন a + b হোল স্কয়ার আমরা শিখেছি তাহলে a + b এর হোল কিউবের সূত্র এইগুলো মনে রাখো প্লাস এর সঙ্গে স্কয়ারের কি সূত্র কিউবের কি সূত্র তাহলে a - b এর হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব - 3 a স্কয়ার b + 3 a b স্কয়ার - b কিউব তাহলে সাজিয়ে লিখলে হবে a কিউব - b কিউব - 3ab a - b এইগুলো সাধারণত মান নির্ণয়ের জন্য এই সূত্রগুলো লাগে 9 a কিউব + b কিউবের দুটো সূত্র আছে একটা উৎপাদকের ক্ষেত্রে লাগে একটা মান নির্ণয়ের ক্ষেত্রে লাগে মান নির্ণয়ের ক্ষেত্রে লিখতে পারি a + b হোল কিউব - 3ab * a + b এটা সাধারণত মান নির্ণয়ের জন্য লাগে আর উৎপাদকের জন্য লাগে a + b * a² - ab + b² আরেকটি সূত্র হলো a কিউব - b কিউব a माइनस बी होल क्यूब प्लस थ्री ए बी इंटू ए माइनस बी और ए माइनस बी इंटू ए स्क्वायर प्लस ए बी प्लस बी स्क्वायर और एक अनेक समय विभिन्न बीसीएस ए लागे जेटा हलो এখানে এটা 6a দিয়ে লিখে দিচ্ছি a + b + c তার হোল কিউব হোল স্কয়ারের সূত্রটা আগে লিখি তারপরে হোল কিউবটা আমরা লিখব তাহলে এটার ক্ষেত্রে কি জানি না a² + b² + c² + 2 * ab + bc + ca তেমনি এখানে আরো একটা যদি আমরা 11 নম্বর বলি a + b + c তার তার হোল কিউব যদি আমরা করি একটা বড় আসবে এটা এই সূত্রটা সাধারণত লাগে না আমার যেটা লাগে সেটা হলো কি না a কিউব + b কিউব + c কিউব - 3abc equals to লেখা যায় a + b + c into a² + b² প্লাস সি স্কয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ এটা ভেরি ইম্পর্টেন্ট এটা সাধারণত বড় বড় অঙ্ক মনে হয় কিন্তু এই সূত্র ফেলে দিলেই অঙ্কটা হয়ে যাবে অর্থাৎ এই পার্টটা যদি আমি নিচে লিখি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি ডিভাইডেড বাই এ স্কয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ ইকুয়ালস টু আলটিমেট এ প্লাস বি প্লাস সি তো এই সূত্রগুলো মনে রাখলে আমরা এই সিম্পলিফিকেশন যে কিছু অঙ্ক আমরা এক্সাম্পল দেখব সেগুলো সব আমরা করতে পারব পাই টু পাই আমি এক চার পাঁচটা এক্সাম্পল দেখাচ্ছি দেখে নাও দেখে নিলে সহজেই অঙ্কগুলো করা যায় এগুলো বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে এসছে সেগুলো দেখি কিভাবে সলিউশন সহজেই করা যায়
তো এখানে আছে কোশ্চেনটি হলো 141 এর 304 এর কত গুণ, 141 এর 304 কত গুণ। তাহলে এ এর এখানে এ এর আমরা সেই বদমাস রুলের যে বি ও ডি ভি বি ও ডি এম এ এস এই যে এর এর মানে অফ, অফ মানে এর, এর মানে গুণ। তাহলে এখানে কিছুই নেই, তাহলে 141 ইনটু 304 এর গুণ করে দিলেই জাস্ট হবে, আর কিছুই নয়। 304 ইনটু 4 তো দেখি এই কোশ্চেনটি, যদি এ প্লাস বি ইকুয়ালস টু 96 এবং এ বি এর অর্ধেক হয় তাহলে এ এর মান কত। তাহলে এ ইকুয়ালস টু বি এর অর্ধেক, তাহলে এই একটা কথা এখানে দেওয়া আছে, এ ইকুয়ালস টু বি বাই টু, এ বি এর অর্ধেক, এর অর্ধেক বি নয় কিন্তু, এ বি এর অর্ধেক, তাহলে বি বাই টু, এ ইকুয়ালস টু বি বাই টু। তো সেখান থেকে আমরা জানি এ প্লাস বি ইকুয়ালস টু 96, এ ইকুয়ালস টু বি বাই টু, তাহলে এর জায়গায় আমি লিখতে পারি বি বাই টু প্লাস বি ইকুয়ালস টু, এর জায়গায় বি বাই টু ইকুয়ালস টু 96। এর নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে 2 বি প্লাস 2 বি ইকুয়ালস টু 96, বি প্লাস 2 বি সমান 3 বি, এই 2 টা ওপাশে গেলে ইকুয়ালস টু 96 ইনটু 2, 3 বি ইকুয়ালস টু 96। অর এটা যদি নাও করি 3, যেহেতু গুণ আছে তাহলে এখানে এখানে 3 3 তিরিকে 9, 3 দুগুণে 6, বি ইকুয়ালস টু 64, বি ইকুয়ালস টু, তো বি ইকুয়ালস টু 64। তো আমার এখানে চাই এ এর মান, তাহলে এ ইকুয়ালস টু বি বাই টু সমান 64 বাই টু। কেউ যদি 64 করে তাহলে এটা জিরো, 64 বাই টু ইকুয়ালস টু 32 ইজ দ্য রাইট আনসার। অর বি ইকুয়ালস এ ইকুয়ালস টু বি বাই টু, অর বি ইকুয়ালস টু 2a টুয়াইস এ। তো আমি এখানে যদি এটা না করে আমি লিখি a ইকুয়ালস টু 2 বি বাই টু, বি ইকুয়ালস টু 2a, তাহলে a প্লাস বি ইকুয়ালস টু 2a, বির জায়গায় আমরা 2a লিখতে পারি, 2a ইকুয়ালস টু 96। যেহেতু আমাকে বের করতে হবে এর মান, আমরা b বের করে হঠাৎ 64 পেয়ে গেছি তো রাইট দিয়ে দিলাম, তাহলে এটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তার জন্য আমরা যদি এটা b ইকুয়ালস টু 2a করি তাহলে a প্লাস 2a ইকুয়ালস টু 3a, 3a ইকুয়ালস টু 96, a ইকুয়ালস টু 3 32 32 32 ইজ দা রাইট আনসার। তো এইটি একটি অঙ্ক, এটা কিন্তু খুব সহজ অঙ্ক, অথচ আমরা বেশিরভাগ 90% ছেলেমেয়েরা ভুল করে, তো আমিও ভুল হয়তো করেছি কখনো ছোটবেলায়। তো দেখি এটা কি করে কেউ ভুল করে, প্রথমে এখানে একটা ভাগ, পরেও আর একটা ভাগ, অর্থাৎ আমরা করি কি আইদার এইটার সঙ্গে এটা ভাগ করি তারপর আবার এটাকে ভাগ করি, অর্থাৎ এখানে যদি ভাগ করি তাহলে কি হয় না, আমরা যদি এইটা এই ভাগটা প্রথমে করি তাহলে হবে 1888 ডিভাইডেড বাই 32 ডিভাইডেড বাই 8 4 ইকুয়ালস টু 4 4